নমস্কার, আমি গায়ত্রী দেবনাথ। আপনারা দেখছেন গায়ত্রী দেবনাথ ইউটিউব চ্যানেলের মুখোমুখি অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে এমন একজন প্রণম্য ব্যক্তি রয়েছেন যাকে ছাড়া উত্তরের সাহিত্য ও সংস্কৃতি দুটি অসম্পূর্ণ। ইতিহাস চর্চা করেন, কিন্তু বর্তমান নিয়েও তার চর্চার শেষ নেই। সমসময়ে বারবার তাঁর লেখা ধরা পড়ে কাগজের বুকে কালো অক্ষরে। বিভিন্ন সংবাদপত্র থেকে প্রত্যন্ত এলাকার কোনো ছোট্ট পত্রিকা কোথায় লেখেননি তিনি। 1700 বেশি প্রবন্ধ লিখেছেন। স্যারের লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা 40-এরও উপরে। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একনাগারে 34 বছর অধ্যাপনা করেছেন। এখনও অতিথি অধ্যাপক হিসেবে বিভিন্ন গবেষণায় ব্যাপৃত আছেন। স্যারের তত্ত্বাবধানে 26 জন অধ্যাপক অধ্যাপিকা PhD করেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি বঙ্গরত্ন ডক্টর আনন্দ গোপাল ঘোষ। আজ তাঁরই সাহিত্য চর্চার সুলুক সন্ধান। এখন শুনব স্যারের কিছু কথা। নমস্কার স্যার। নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য। আমার খুব ভালো লাগছে এই চ্যানেল আমার একটা সাক্ষাৎকার নিচ্ছে, তাতে আমি সম্মানিত বোধ করছি। স্যার, প্রথমেই জানতে চাইব, আপনি মূলত ইতিহাস অনুসন্ধানী, আপনার লেখার সূত্রপাত কি অনুসন্ধান থেকে? প্রাথমিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে আমি ইতিহাসের ছাত্র, গবেষক, অধ্যাপক। আমার জীবন শুরু করেছিলাম উত্তরবঙ্গের ইতিহাস চর্চার মাধ্যমে, এইটি আমার PhD বিষয় ছিল। তারপরে দীর্ঘকাল ইতিহাস চর্চা করতে গিয়ে বুঝতে পেরেছি যে সাহিত্য ছাড়া এই উত্তরবঙ্গের ইতিহাসকে বোঝা যাবে না, তার কারণ এখানে ইতিহাসের আকর তথ্য খুব কম পাওয়া যায়। সেই সূত্রেই এই উত্তরবঙ্গে গ্রামে গঞ্জে ঘুরেছি এবং লোককথা, লোকগান সংগ্রহ করেছি এবং মৌখিক ইতিহাস সংগ্রহ করেছি, এবং ফলে ইতিহাস এবং সাহিত্য আমার কাছে প্রায় একাকার হয়ে গিয়েছে। স্যার, আপনি ইতিহাস ছাড়াও অন্যান্য বিষয়ে প্রবন্ধ লিখেছেন, এটা কি করে সম্ভব হয়েছে? ইতিহাস আমার চর্চার মূল ক্ষেত্র হলেও আমি যেহেতু উত্তরবঙ্গের আঞ্চলিক ইতিহাস এবং তার সন্নিহিত উপহিমালয় বঙ্গের আঞ্চলিক ইতিহাস আমার চর্চার ক্ষেত্র, আমার কাছে যারা গবেষণা করেছেন তাদেরও সিংহভাগ বিষয় তাই। আসলে এই উত্তরবঙ্গ বিষয়ে চর্চা করতে গিয়েই সাহিত্যের প্রতি আমার আগ্রহ বাড়ে, এবং সেই সূত্রে বলতে হয় যে এই যে বিচিত্র বিষয়ে প্রবন্ধ লেখা, এর জন্য দায়ী হচ্ছে সম্পাদকরা। এই ছোটো ছোটো কাগজে সম্পাদকরা এই চাপ দিয়ে বিভিন্ন বিষয়ে আমার কাছ থেকে লেখা নিতেন, কেউ কালিদাস, কেউ নারায়ণ গঙ্গোপাধ্যায়, কেউ শিবরাম চক্রবর্তী, কেউ শেক্সপিয়ার, অদ্ভুতভাবে আবার একই সঙ্গে উত্তরবঙ্গের কথা। এই কারণেই এই বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখার আমার একটা সুযোগ ঘটেছে, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যারা এই চাপ দিয়ে আমার কাছ থেকে লেখা আদায় করে নিয়েছে। এই সময়ে খুব বেশি প্রবন্ধ বা উচ্চমানের প্রবন্ধ খুবই কম লেখা হচ্ছে, ফলে আগ্রহ পাঠক বঞ্চিত হচ্ছেন। স্যার, কিভাবে এই শূন্যতা পূরণ হবে? একথাটা, এই প্রশ্নটা আংশিকভাবে সত্য যে উচ্চমানের প্রবন্ধ লেখা কম হচ্ছে, এবং অধ্যাপকরা যারা প্রবন্ধ লেখেন তারা তাদের ক্যারিয়ারের কথা ভেবেই, পদোন্নতির কথা ভাবেই লেখেন, কিন্তু উত্তরবঙ্গে এই অধ্যাপক জগতের বাইরে যারা শিক্ষা জগতের বাইরে থাকেন তারা কিন্তু উত্তরবঙ্গ বিষয়ে অনেক প্রবন্ধ লিখছেন যেগুলো চিন্তাই করা যায় না, বরং উত্তরবঙ্গ চর্চা তাদের জন্যই সমৃদ্ধ হচ্ছে এবং হচ্ছে। এটা ঠিক যে নান্দনিক যে প্রবন্ধর কথা, নান্দনিক প্রবন্ধ এখন একটু কম লেখা হচ্ছে, প্রাতিষ্ঠানিক লোক ছাড়া নান্দনিক প্রবন্ধ লেখেন না, কিন্তু উত্তরবঙ্গ বিষয়ে বা উপহিমালয় বিষয়ে প্রচুর প্রবন্ধ লেখা হচ্ছে। তার মান নিয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু তার যে বর্ণনাধর্মী প্রবন্ধ সেটা আমাদের যে চর্চাকে সমৃদ্ধ করছে। সোশ্যাল মিডিয়ার এই ব্যস্ত সময়ে নিমেষে লেখা কবিতা বা গল্প ফেসবুকে পোস্ট করে লাইক বা কমেন্ট মেলে, কোনটিকে আগে রাখবেন, ছাপারক্ষণ না সোশ্যাল মিডিয়া?
সোশ্যাল মিডিয়া নিয়ে যে ক্রেজ তৈরি হয়েছে, আমার নিজের মনে হয়েছে এটা খুব দীর্ঘস্থায়ী হবে না। কারণ মানুষ শেষ অবধি মানুষ আবার সেই মুদ্রিত সাহিত্য বা লিখিত সাহিত্য, সেই লিপি সাহিত্যের দিকে ঝুঁকবে, কারণ সোশ্যাল মিডিয়াতে নিয়ন্ত্রণ নেই। কিন্তু যখন সে একটা জিনিস লেখে, তখন তাকে পাঠকের কথা ভাবতে হয়, সমাজের কথা ভাবতে হয়, তার পরিবারের কথা ভাবতে হয়। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যা কিছু লিখে যাচ্ছে, তবে এই চ্যালেঞ্জটা আমার নিজের মনে হয়েছে সাময়িক, কিন্তু শেষ পর্বে আমরা দেখব সাহিত্য এবং লিখিত সাহিত্য, লিপি সাহিত্যই টিকে থাকবে। স্যার, নতুন যারা লিখছেন তাদের কী পরামর্শ দেবেন? সার্থক প্রবন্ধকার কীভাবে হওয়া সম্ভব? এখানে আমার একটা জিনিস মনে হয়েছে যে যারা আজকে শহরে বাস করেন লেখকরা, তারা গল্প কবিতার প্লট ঠিক পাচ্ছেন না দুটো কারণে। একটা, তারা প্রাচীন ভারতের সাহিত্য তারা তেমন পড়েন না, পুরাণ পড়েন না, মহাভারত রামায়ণ পড়েন না, আবার আধুনিক যেটা অন্য দেশে চর্চা সেটাও পড়ছেন না, ফলে তাদের প্লট পাচ্ছেন না। কিন্তু প্রবন্ধের প্লট অশেষ। প্রবন্ধ এমন একটা বিষয়, প্রবন্ধ সাহিত্য ক্রমশ উন্নত হচ্ছে এবং মানুষের যত সমাজ উত্তেজিত হচ্ছে, সমাজে যত অস্থিরতা হচ্ছে, প্রবন্ধ চর্চাও বেড়ে যাচ্ছে। কিন্তু প্রবন্ধ চর্চা বেড়ে গেলেও প্রবন্ধ পড়ার যে লেখার জন্য যে মননশীল চর্চা দরকার, পুরনো বিষয় জানা দরকার, ইতিহাস ঐতিহ্য জানা দরকার, ভাষার বিষয়ে তার একটা মাধুর্য থাকা দরকার, এইগুলো কিন্তু আজকে তরুণ প্রজন্মের অনেকে ভালো লিখছেন, কিন্তু সিংহভাগই তারা ঠিক সেইভাবে এগোতে পারছেন না। তার কারণ, তাদের হাতের কাছে আমরা পুরনো বই পাই না, পুরনো পত্রিকা পাই না, প্রবাসী, মডার্ন রিভিউ, ভারতবর্ষ এগুলো পাই না। কিন্তু এগুলো পড়লে তারা বুঝতে পারতেন যে এই প্রবন্ধগুলো আগেও লেখা হয়েছে এবং সেগুলো অতি উচ্চ মানের। সেটা আমাদের উত্তরবঙ্গে হয়তো সেরকম ভালো গ্রন্থাগার নেই, সেই কারণে এটা হচ্ছে। তবু আমরা আশা করছি যে অনেক তরুণ ভালো ভালো প্রবন্ধ লিখছেন, নতুন নতুন বিষয় লিখছেন, যেগুলো আগে এই সাহিত্যের আঙিনায় স্থান পেত না। স্যার, আপনার লেখালেখি শুরু কবে থেকে? আমি জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে পড়তাম, সেই 1967 সালে সেখানে সেই কলেজের রৌপ্য জয়ন্তী উপলক্ষে একটা প্রবন্ধ প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় তখন তিস্তা ব্রিজটা উন্মুক্ত হয়েছে, তিস্তা ব্রিজ সম্পর্কে একটি প্রবন্ধ লিখে আমি একটা প্রথম পুরস্কার পেয়েছিলাম। এইটা আমার প্রথম লেখার দুটো বই পেয়েছিলাম, মানুষের ধর্ম রবীন্দ্রনাথের একটা বইয়ের লেখা, আর চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের একটা বই পেয়েছিলাম। তারপরে লিখিনি, তার কারণ হচ্ছে আমাদের নিজের পড়াশোনা, যে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, তাই নিয়েই ব্যস্ত ছিলাম, সেই গবেষণা নিয়েই ব্যস্ত ছিলাম। 1980 সালে উত্তরবঙ্গ সংবাদের প্রকাশের পর থেকে আমি কিছু লেখা শুরু করি এবং প্রচুর লিখি দৈনিক সংবাদপত্রে। তারপর থেকে আমার লিটল ম্যাগাজিনে ঝোঁক যায় এবং তারপর লিটল ম্যাগাজিন আমার একেবারে উত্তরবঙ্গের 8টি জেলা হোক, প্রতিবেশী হোক, আসাম হোক, দিল্লি হোক, বাংলাদেশ হোক, এই লিটল ম্যাগাজিনেই আমি বেশিরভাগ প্রবন্ধ আমি লিখে থাকি। এটি আমার লেখালেখির জগৎ। স্যার, আপনার স্কুল বা কলেজ জীবনের বিশেষ কোনো স্মৃতি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। একটি কথা স্পষ্ট করে বলা ভালো, আমার স্কুল জীবন কিন্তু পূর্ব পাকিস্তানের, এবং আমি যে স্কুলে পড়তাম আমাদের গ্রাম থেকে 3 মাইল দূরে, আমাদের হেডমাস্টার ছিল আবুল হোসেন। তা তখন পাকিস্তানে ওই 9 থেকেই বিষয় নির্বাচন করতে হতো, কলা বিভাগে যাবো, বিজ্ঞান বিভাগে যাব। তা আমার ক্লাসের স্থান ছিল ষষ্ঠ। তা হেডমাস্টার বললেন, দেখ, মানে সায়েন্স নিয়ে 3rd ডিভিশন পাস করার থেকে আর্টস নিয়ে 2nd ডিভিশনে পাস করা ভালো। সেই সূত্রে আমি আর সায়েন্সে যাইনি, আর্টসে গেলাম। এবং এখন আমার মনে হয় ওই হেডমাস্টারের সেই কথাটার জন্যই বোধ হয় আজকে যেটুকু দাঁড়িয়েছি সেটাই আমার হেডমাস্টার আবুল হোসেনের জন্যই হয়তো দাঁড়িয়েছি, কারণ তিনি ওইভাবে না বললে আমি হয়তো সায়েন্সই নিতাম। যাই হোক, এই একটা আছে। কলেজ জীবনে আমাদের মাস্টারমশাইরা অনেকেই আমাকে খুব প্রভাবিত করেছে, এই কলেজ জন্য এই প্রবন্ধটা লিখে আমি অনেক স্বীকৃতি পেলাম, কিন্তু লেখালেখি আর করিনি। আর বিশ্ববিদ্যালয় জীবনে গিয়ে লেখালেখি করতে পারিনি, তার কারণ হচ্ছে যেহেতু উদ্বাস্তু ছিলাম সেই জন্য নিজের
যে প্রাতিষ্ঠানিক পড়াশোনা এবং কর্মসংস্থান সেই চিন্তা নিয়েই আর পড়াশোনার দিকে যাইনি। কিন্তু যখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ফেলোশিপ পেলাম, এমএতে আমি সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছিলাম 72 সালে, সেই সেকেন্ড আমরা 250 টাকা স্কলারশিপ পেতাম, সেই টাকার থেকে তখন আমি বই কেনা শুরু করি। এই যে বই কেনা শুরু করি, বই পত্রিকা এবং বোধ হয় সকলটাই বলতে পারি উত্তরবঙ্গে আরও বোধ হয় এত বই পত্রিকা সংগ্রহে নেই, এবং সেটাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের টাকা, তখন 250 টাকা তো অনেক ব্যাপার। সেই নেশার থেকেই পড়াশোনা, সেই নেশার থেকেই লেখা, সেই নেশার থেকে উত্তরবঙ্গ চর্চা। স্যার সম্পর্কে ব্যক্তিগত কিছু অনুভূতি প্রকাশ না করে পারছি না। আমি যখনই স্যারের সঙ্গে দেখা করেছি, আমার মনে হয়েছে স্যার নিজেই একটা গ্রন্থ। প্রত্যেকটি ছাত্রছাত্রীকেই স্যার নিজের ছায়ায়, জ্ঞানের আলোয়, চারাগাছ থেকে বৃক্ষ বানানোর চেষ্টা করে থাকেন। আবারও মুখোমুখি অনুষ্ঠানে স্যারের সঙ্গে দেখা হবে। আজকে স্যারকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রণাম স্যার। আমার এই সাক্ষাৎকার যে গায়ত্রী দেবনাথ ইউটিউব গ্রহণ করলেন, তার জন্য আমি নিজেকে খুব আনন্দিত অনুভব করছি। কারণ এই প্রথম এমন ব্যাপক পরিসরে আমি সাক্ষাৎকার দিলাম। সাক্ষাৎকার অনেক আগে দিয়েছি, কিন্তু আজকে যেভাবে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নগুলো যেভাবে ফ্রেম করা হয়েছে, তাতে আমার অনেক কথাই সম্পর্কে অনেক কথাই উঠে এসেছে। আমার এই জন্যই আমি গায়ত্রী দেবনাথকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নগুলো ফ্রেম করার জন্য, যার মাধ্যমে হয়তো আমাকে ধরার একটা চেষ্টাও করেছে এবং আমার মনে হয় সফলও হয়েছে।